بسم الله الرحمن الرحيم. السلام عليكم viewers, welcome to my channel recipe with Shalima. আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মোচার পাকোড়া বা এটা টিকিয়া এটা চপ দুটোই বলতে পারেন। তো কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে। তো এখানে আমি মোচা একটা নিয়ে নিয়েছি, সাইডে দেখাচ্ছি এটা হচ্ছে মোচা। তো এ থেকে মোচাগুলো খোলাগুলো ফেলে দিয়ে মোচাটা ছাড়িয়ে নেব আমি। তো এইভাবে একটা একটা পার্ট আমি ছাড়িয়ে নেব। তো এখানে আমার ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এ থেকে এইগুলো আমি ফেলে দেব। তো এগুলো কী করে ভাবে ফেলবো সেগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমে এইভাবে এগুলো ফেলে এগুলো বাছতে হয়, এইভাবে বেছে এগুলো ফেলে দিতে হয়, নিয়ে এটা নিয়ে নিতে হয় আর বাকি এই অংশটা ফেলে দিতে হয়। তো আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বেছে নেব। প্রথমে এই লম্বা শীটটাকে ফেলে দেবো, তার সাথে যে এরকম পাতলা এটা রয়েছে আস্তরণটা এটাকেও টেনে এইভাবে ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি সবগুলোকে প্রথমে পরিষ্কার করে বেছে নেব। এখানে আমার সবগুলো বাছা হয়ে যাবার পর আমি এখানে এগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এইভাবে। তো এইভাবে আমি সবগুলোই ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো ছোট করে পিস করে নিয়েছি। এরপর এগুলো একটা পাত্রেতে আমি ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেবার পর এতে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে এটাকে আমি একটু ভাপিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি। নিয়ে এ থেকে পানিটা আমি ফেলে দেবো, দিয়ে ছেঁকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছেঁকে একটা পাত্রে তুলে নিয়েছি, এর মধ্যে কোনো আর পানি নেই। এরপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে পিস করে, সেইগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর রসুনের পেস্ট দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স এক চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ, গরম মশলা হাফ চামচ, বেসন দিয়ে দিচ্ছি দু চামচ। দেখতেই পাচ্ছেন একদম চামচটা ভর্তি করে দিয়েছি। এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ। তো আপনারা চামচের মাপগুলো দেখে নেবেন যে এই চামচে করে নিয়েছি। এরপর এখানে ধনে পাতা দিয়ে দিলাম আর আধখানা লেবুর রস, প্রায় এক চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে সব একসাথে মাখিয়ে নেব। এখানে কিছু কারণবশত আমার ভিডিওটা আটকে গেছে, তো আপনারা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পর আবার ভিডিওটা চালু হবে। তো এখানে আমার দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এরপরে এইগুলোকে একটু হাতে করে নিয়ে এইভাবে একটা আকারে শেপ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে বানিয়ে নিলাম, সবগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 200 গ্রামের মতন রিফাইন অয়েল দিয়েছি। তো রিফাইন অয়েলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি টিকিয়া বা পাকোড়াগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এক পিঠটা যখন আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলোকে এইভাবে উল্টে নিচ্ছি। তো আপনারাও এইভাবে একবার মোচার চপ বা টিকিয়া বা পাকোড়া বাড়িতে তৈরি করতে পারেন, খুবই সুন্দর খেতে হয়।
তো এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো আমার প্রায় উল্টানো হয়ে গেছে। এরপর আরেক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সব তেল থেকে তুলে তেল ঝরতে দিয়ে দেবো। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তেল থেকে তুলে নিলাম। নিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। তো এইভাবে আমার সব পাকোড়াগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি সার্ভ করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি কাসুন্দি। তো কাসুন্দি দিয়ে খেতে এটা খুবই সুন্দর লাগে, তো আপনারাও এইভাবে একবার কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন। কাছ থেকেও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরটা হয়েছে, নরম একদম মচে মচে দেখতেই পাচ্ছেন। আজকে কিভাবে মোচার চপ বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অতি অবশ্যই লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।